আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বি জাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাব উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ إِنَّ الْحَمْدَ لِلَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ لَا نبي بَعْدَهُ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثم اسْتَقَامُوا تتنزل عَلَيْهِمُ الملائكة أَلَّا تَخَافُوا ولا تحزنوا وَابْشِرُوا بِالْجَنَّةِ أَلَّتِي كُنْتُمْ توعدون কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর আহামাদ আবদুল্লাহ সাকিব প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহরাদিস আন্দোলন বাংলাদেশ আমন্ত্রিত অতিথিবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ ও যুবক ভাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকে সকালবেলাতে আমরা একটি বড় যুদ্ধের সম্মুখীন হয়েছিলাম তালা আমাদেরকে বিজয় দান করেছেন এবং সুষ্ঠ ও সুন্দরভাবে আমরা সম্মিলনের কাজ পরিচালনা করতে পেরে সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সকল আম্বেকেরামের উপরে বিশেষ করে রাহমতুল্লিল আলমিন সাইদুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লাহ আলী আসাল্লামের উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকলে পাঠ করি সল্লাহু আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার শিরোনাম হচ্ছে ইস্তেকামাত বা লক্ষ্যে দৃঢ় থাকা আপনারা জানেন গোল বা লক্ষ্য নির্ধারণ করা দুনিয়াবি কোনো কাজ যদি আমরা করি তাও আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে ওখরাবি কোনো কাজ যদি করি তাও আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্যহীন কোনো মানুষ সফলতার সফলতায় পৌঁছাতে পারে না আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আল্লা রব্বুল আলমিনের জান্নাতে যাব উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সেই ক্ষেত্রে বাংলাদেশ আহলাদি যুবসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সবাই জানি নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আমরা কার সন্তুষ্টি চাই আল্লাহ সুবাহানু তাহলার আমরা যদি আমাদের লক্ষ্যে আমরা দৃঢ় থাকতে চাই ইস্তেকামাত থাকতে চায় প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে এক নম্বর শর্ত হচ্ছে জীবন জীবনযাপন করা দুই জামাতবদ্ধ জীবনযাপন করা তিন রাসুল সাল্লি আসাল্লামের সন্নাতের প্রতি আনাগত্য স্বীকার করা চার হচ্ছে জিদ পরিহার করে আল্লাহ সুবাহ যে লক্ষ্যে আমাদের পাঠিয়েছেন সেই লক্ষ্য পূরণ করার জন্য সর্বোপরি আল্লাহর ওই ভিত্তিক জীবনযাপন করলে সম্ভব হবে অতঃপর আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সন্না যেটা সেই সুন্নাতের প্রতি আমাদেরকে সম্মানজনকভাবে তারা নগদ্য করতে হবে সম্মানিত অবস্থিতি তাই আসুন বাংলাদেশ আহলাদি যুবসংঘ যে ইস্তেকামাত থাকলে তার পুরস্কার কি আল্লাহ রব্বুল আলমিন সৌরাম যে হামিম সজদার তিরিশ নম্বর আল্লাহ বলছেন যে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ অতঃপর অবিচল থাকে তারা আল্লাহর দিনের উপরে তাদের নিকটে অবতীর্ণ হয় ফেরেস্তা অতঃপর তোমরা ভীত হয়েও না চিন্তিত হয়েও না আমরা সকালবেলায় কি ভয় পেয়েছিলাম চিন্তিত হয়েছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে এবং আগামীতে আল্লাহ রাবুল আমিন জান্নাত দিবে যদি আমরা আমাদের লক্ষ্যে দৃঢ় থাকি লক্ষ্য চ্যুত যদি হয়ে যায় তাহলে কোশ্চেন কাল আমি বাংলাদেশ আহাইলাদি যুবসংঘের কর্মী হতে পারবো না বাংলাদেশ আহলাদি যুবসংঘ যেভাবে সাহাবাই ক্যারাম তাদের লক্ষ্যে দৃঢ় ছিল অতঃপর আহ্লাদি যুবসংঘের কোন কর্মী তাদের চরিত্রকে জলাঞ্জলি দিয়ে কোশ্চিং কালে কোনো কারে না কোনো অন্যায়ের সাথে সদা সর্বদাম হকের উপরে ন্যায়ের উপরে দৃঢ় থেকে আল্লাহ সন্তুষ্টি কামনা করে অতপা শান্তি ও শৃঙ্খলার সাথে আমাদের বৈধ দাবি আমরা পাওয়ার জন্য সরকার সহ দেশের সকল মানুষের কাছে আমাদের একান্ত আবেদন আহলেদি যুবসংঘ সদা সর্বদা মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদক ইসলামিক এবং অনৈতিক কাজ থেকে বাংলাদেশ আগেও দূরে 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 ছিল আজও আছে থাকবে আপনারা জানেন যে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার সহ আমরা সবাই আতঙ্কিত আজ পর্যন্ত বাংলাদেশের একজন যুবসংঘের কর্মীকে জঙ্গিবাদের সাথে ন্যূনতম সম্পৃক্ততা পাই নাই তারপরেও যদি সরকার আমাদের বিরুদ্ধে বিভিন্ন সমাতে হয়রানিমূলক কোনো পদক্ষেপ নেয় এটা আমাদের উপরে জুলুম ছাড়ার কিছু নয় এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ হাজাদির যুবসংঘ যে লক্ষ্য উদ্দেশ্য নেই এদেশে তরুণ যুবককে সত্যিকার অর্থে একটি সম্পদে পরিণত করতে চায় কোন চরিত্রহীন মানুষ কোনো নৈতিক মানুষ প্রাচীনকালে সমাজ গঠন করতে পারে না অবশ্যই শত নিষ্ঠাবান তরুণ যুবকের মাধ্যমেই আগামী দিনে দেশ আরো উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হবে সেই লক্ষ্যে মোহতারা মামিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে বাংলাদেশের সকল তরুণ ও যুবক আজ যারা বিভ্রান্ত হয়েছিল পথভ্রষ্ট হয়েছিল অনেকেই ফিরে এসে আজ কি পতাকা তাদের জীবনকে সোপর্দ করেছে নিরাপদে থেকে এহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তি পাওয়ার আশা নিয়ে এটা কি সত্য না মিথ্যা বলেন আমাদের স্লোগান আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসল পবিত্র কোরআন এবং সেয়াদিসা আলোকে জীবন গড়লে আমাদের সকল বিভেদ দূর হয়ে যাবে লক্ষ্যে আমরা দৃঢ় থাকতে পারব অতঃপর সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এই মহতি আমাদের যে স্লোগান আছে লক্ষ্য উদ্দেশ্য আছে কর্মসূচি আছে মূলনীতি আছে এর ভিত্তিতে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো জাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপমাজি সংকীর্ণতাবাদ এই লক্ষ্যে যদি আমরা কাজ করি তাহলে আগামী দিন ইনশাল্লাহ এই বাংলাদেশের বুক থেকে যাবতীয় নৈরাজ্য দূর হবে এবং শান্তি স্থাপিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি লিল্লাহে তকবীর আসসালামু আলাইকুম আরহাম